জনাব তাড়াতাড়ি বামদিকে মাফ করবেন, আমার নাম বুসায়না, আমাকে আমিরুল মুমিনীন পাঠিয়েছেন। আমার নাম বাগদাদে জানে না এমন ইনসান তো কম আছে। আমি রক্কাসা বুসায়না। কি চাও? খলিফার হুকুম, আমি যেন আপনার খেদমত করতে পারি। বুসায়না, খেদমতের জন্য এখানে বান্দা বান্দি আছে, কিন্তু তারা আপনাকে আনন্দ দিতে পারে না। আপনার মুখের হাসি কে যেন কেড়ে নিয়েছে। আমি এসেছি আপনার মুখের হাসি ফিরিয়ে দিতে। বুসায়না, তাই কি তোমার এই লেবাস? কি দেখলেন জানা? লেবাস দেহ আবরণের জন্য, তোমার লেবাস দেহ উলঙ্গার্থে। এর সাহায্যে তুমি আমাকে আনন্দ দেবে জানা? রক্কাসা আপনাকে চাকিয়ে তুলবে, তার চেয়ে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও বুসায়না। তোমার মেহেরবানি কোনো দিন ভুলতে পারব না। আমার চোখে ঘুম নেই, ঘুমের ঘরে থাকি কিন্তু শিরা উপশিরা বিশ্রাম নিতে পারে না। কণ্টক মুকুট মাথায় হজরত ঈসা অমর, আমার কণ্টক শয্যা আমাকে কি দেবে? খলিফা সেই জন্যই আমাকে পাঠিয়েছেন। আপনার কালো ঠোঁট বর্ষার কালো মেঘের মতো, ওতে চুম্বনের বিদ্যুতি শোভা পায়। না, সরে যাও বুসায়না, তুমি আমাকে বেইজ্জত করতে এগিয়েও না। বান্দির কোনা মাফ করবেন জানা, তুমি আমার পাশ থেকে সরে ওই দেওয়ানে বসো। কেন? তুমি আমাকে আনন্দ দিতে পারবে না। সমস্ত বাগদাদ শহর বুসাইনার পায়ে মাথা লুটিয়ে দিতে প্রস্তুত, আর আপনার মুখে এই কথা? আনন্দের উপকরণ তোমার কাছে নেই। কেন নেই? মানবীর যৌবনী কি যথেষ্ট? তাহলে জননী রূপে সে কিরূপে মর্যাদা পায়? জনাব, এগিয়ে আসুন, নত জানু এক নারী আপনাকে আহ্বান দিচ্ছে। আমার এই যৌবনকে আপনি বেইজ্জত করবেন না। বুসায়না, তুমি তো মোর জান, অঙ্গসন্ধি ক্ষণে আনন্দ আহরণ আমার কাছে অজ্ঞাত কিছু নয়, জন্তুদের কাছেও না। আমি মানুষ, আমার মন প্রয়োজন হয়। সে মন এখন প্রয়োজন নয় কেন? বুসায়না, সময়ও মানুষের সৃষ্টি, মানুষ আছে বলেই সময় আছে, সময়েরও প্রয়োজন হয়। সে সময় এখন নয়? না, তোমার খোলা বউ কন্যায় ঢাকো, নারীর বিবসনার প্রয়োজন আছে, কিন্তু সে কেবল প্রেমে। নারীর নির্লজ্জ হওয়ার অধিকার আছে, তাও শুধু প্রেমে। একটি মানুষ যার সান্নিধ্যে তার অস্তিত্ব অর্থবান হয়, তেমন মানুষের জন্য। জমিন দরদি দেহ কান, যেমন নহরের পানি নিজের জমির জন্য বাঁধ দিয়ে বেঁধে রাখে, প্রেমিক নারী
তেমনি সমস্ত লজ্জা সংকোচ একটি হৃদয়ের জন্য সঞ্চিত রাখে। তোমার দেহের দিকে তাকাও, ও তো সওদাগরের দোকান, লেবাস আর জেওরে ঠাসা, দিরহাম দিলেই পাওয়া যায়। নারীর মূল্য অত সস্তা নয়, যে নারী বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আনে, যে নারী শাশ্বত মানবতার জননী, বসুন্ধরার অনন্ত অঙ্গীকার, সে অত সস্তা হয় না, বুঝায় না, সে অত সস্তা হয় না।